রাজ্যে চলছে আনলক ওয়ান। হাওড়ার কন্টেনমেন্ট জোন ছাড়া বহু রুটে ইতিমধ্যেই চালু হয়েছে বাস, ট্যাক্সি, এমনকি ফেরি পরিষেবা। সরকারি এবং বেসরকারি বাসে চড়ে কর্মস্থানে যেতে হচ্ছে মানুষদের, আর তাতে থাকছে সংক্রমিত হওয়ার প্রবল আশঙ্কা। তাই বাসের ওপর ভরসা না করে নিত্যযাত্রীদের একাংশ অফিস যাতায়াত করছে সাইকেলে চেপে। এদিন অফিস টাইমে হাওড়া ব্রিজে ধরা পড়লো এমনই চিত্র, সাইকেলে চেপে কর্মক্ষেত্রে যাচ্ছে নিত্যযাত্রীরা। কিন্তু লকডাউন লাগু হওয়ার আগে বাসে বা লোকাল ট্রেনে করে অফিস পাড়ি দিতেন তারা। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়ানোর আতঙ্কে ও তার পাশাপাশি বাসের অধিক ভাড়ার জন্য সাইকেলেই ভরসা জুগিয়েছেন তারা। উল্লেখ্য, হাওড়া ব্রিজে সাইকেল চালানো রয়েছে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা। তাই সাইকেল চেপে যে কোনোদিনও হাওড়া ব্রিজ পারাপার করবেন তা কখনোই ভাবেননি তারা। অনেক সেফ, এখন সেফ থাকতে হলে একাই যেতে হবে। সেফ ডিস্টেন্স যদি এড়াতে যাই তাহলে সাইকেল বা বাইক যারা আছে তাকে সেভাবে যাওয়াটাই ঠিক। অত ভাড়া আমরা মাইনে করি, অল্প মাইনেতে কাজ করি, আমাদের যা ভাড়া আছে অত ভাড়াতে যাওয়া আসা করে আমাদের পোষাবে না। লকডাউন শুরু হওয়ার পরে একদম স্তব্ধ ছিল এই হাওড়া ব্রিজের ওপর প্রতিদিনের নিত্য যাত্রীদের আনাগোনা। বন্ধ ছিল বাস সমস্ত পরিষেবা। আনলক ওয়ানের ফেজে আসার পর হাওড়া ব্রিজের ওপর দেখা গেল সাইকেল মিছিল। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সাইকেলে অফিস যাওয়াটাই বেছে নিয়েছেন অনেকে। তাই সকাল থেকে শারীরিক কষ্ট হলেও কিন্তু সাইকেলকেই ভরসা করে অফিসের উদ্দেশ্যে যাত্রা করছেন তারা। যদিও সরকারি বেসরকারি বাস লঞ্চ পরিষেবা কিন্তু চালু হয়েছে, কিন্তু সাইকেলকেই বাঁচছেন সাধারণ মানুষ। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে রাজীব মুখার্জি, রিপোর্ট এক্সপ্রেস নিউজ, হাওড়া।